আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস আলা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালা ফলাম্মা কুদ্দামিন এখন যখন ওই মনি মালিক দেখতে পেল জামাটা পিছনের দিক থেকে ছেড়া ইউসুফ আলাইহিস জামা পিছনের দিক থেকে ছেড়ে গেছে কলা ইন্ন হো মিন তখন মালিক বলে উঠলেন ইনহ মিন কাই এটি তোমাদের চক্রান্তের অংশ তোমাদের ষড়যন্ত্রের অংশ তখন তিনি বললেন ও নারী এটা তোমাদেরই চক্রান্তের ষড়যন্ত্রের একটা অংশ ইন্ন কাইদা কন্যা কারণ তোমাদের চক্রান্ত তোমাদের ষড়যন্ত্র মহান তোমাদের ষড়যন্ত্র আল্লাহ পাক এখানে নারীদের ষড়যন্ত্রটাকে বলছেন আজিম তোমাদের এই ষড়যন্ত্রটা অনেক বড় অনেক মহান অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদেরকে আকলের দিক থেকে কসাদ বানিয়েছেন অর্থাৎ আকলের দিক থেকে নারী পুরুষের সমান না আল্লাহ রব্বুল্লাহ আলমিন পুরুষের আকলকে বেশি দান করেছেন নারীর আকলকে কম দান করেছেন কিন্তু ফেতনা সৃষ্টি করার ব্যাপারে তারপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে তারা পুরুষ হচ্ছে অগ্রগামী এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমন বলছেন ইন্না কায়দা কন্যা অজিম যে তোমাদের ষড়যন্ত্র কঠিন মহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে হে আমার ওম্মতরা এত্তাকুদুনিয়া ওত্তাকুন্সা তোমরা দুনিয়ার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করো আর নারীদের ব্যাপারেও তোমরা সাবধানতা অবলম্বন করো কারণ বানী কারণ বানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যেই ফেতনা আরম্ভ হয়েছিল সেই ফেতনা ছিল নারী গঠিত ফেতনা এখানে আল্লাহ রসুলাম আরো স্পষ্ট করেছেন যে ফেতনাসমূহের মধ্য থেকে প্রথম সুবুহাতের ফেতনা শুরু হয় নারী দিয়ে অর্থাৎ একটা নারী যদি চরিত্রহীনা হয় যদি খারাপ হয় তাহলে সে সমাজকে দূষিত করতে পারে সমাজ নষ্ট করতে পারে তার চক্রান্তে অসংখ্য মানুষ ইমান হারা হতে পারে চরিত্র হারা হতে পারে দিন হারা হইতে পারে এই জন্যই ওই মিশরের শাসক আজিজে মিশর তাকে স্ত্রীকে লক্ষ্য করে বললেন ইন্না কাইদাক আজিম। আর ইউসুফ আলহ ইসলামকে লক্ষ্য করে বললেন ইউসুফ ও আনহাজা ইউসুফ যা হয়ে গেছে তুমি এর থেকে নিবৃত হয়ে যাও অর্থাৎ এটা আর তুমি মনে রাখিও না যা হওয়ার হয়ে গেছে ওয়াস্তা গুফিরি আর ও নারী তুমি তোমার গুনাহের জন্য আল্লাহ রব্বাল আলমিনের কাছে এস্তগাফার করো সোহান আল্লাহ তাহলে বোঝা গেল ওই লোকটা ইমানদার যে মালিক ইসুফ আলহ ইসলামকে কিনে নিছেন কারণ ইমামদার না হইলে তিনি বলতেন না যে ওয়াস্তা গুফিরি ও নারী তোমার গুনার জন্য তুমি আল্লাহর কাছে এস্তেকাফার করো কুংতে মিনাল তুমি একজন গুনাগার নারীতে পরিণত হয়ে গেছ এই পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিন ইউসুফ সালামের চারিত্রিক পবিত্রতা নিষ্কলুষতা আল্লাহ রবাহ আলমিন এটা বর্ণনা করেছেন এটাকে বলা হয় আসামাতুল আম্বিয়া আলহিমুসাল্লাম এটা হল নবীদের আসামত আল্লাহ রব্বুল্লাহ আলমিন নবীদেরকে নিষ্পাপ করে আল্লাপাক সৃষ্টি করেন এই নবীদের আসা মটটা এত কঠিন যে আল্লাহ রবুল্লা আলমিন সামান্যমাত্র ভুল ত্রুটি থেকেও আল্লাহ পাক নবীদেরকে হেফাজত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ঠিক আল্লাহ পাক হেফাজত করেছেন যেই মুহূর্তে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা বড় বড় হয়েছেন যেই জাহেলিয়াতের সমাজ এই জাহেলিয়তের সমাজের তিন জিনিসের প্রাধান্য ছিল জাহেলি সমাজ মানে ঐতিহাসিকেরা বলতেন যে এটার নাম হল ডব্লিউ কিউবের যুগ তিন ডব্লিউ এর যুগ অর্থাৎ ওমেন ওয়ার ওয়াইন এই তিন জিনিসের যুগ হলো জাহেলিয়াতের যুগ অর্থাৎ নারী মদ যুদ্ধ ওমেন ওয়াইন ওয়ার এই তিন ডব্লিউর যুগ ছিল জাহেলিয়াতের যুগ সেই জাহিলিয়তের যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সেই সমাজে বড় হয়েছেন সেই সমাজের এই কিশোর ছিলেন সেই সমাজের এই যুবক ছিলেন কিন্তু নবী সাল্লু আলাইহি আসাল্লাম জীবনে কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকান নাই কখনো মদ মুখে নেন নাই কখনো কোনো অহেতুক মারামারি ঝগড়াঝাটিতে নবী সাল্লু আলাইহি আসাল্লাম লিপ্ত হন নাই এটা হলো নবীদের আসামত নবীদের আম্বিয়া আলাইহিমুসাল্লাম আচ্ছা এই এই পর্যন্ত আল্লাপাক এই ঘটনাটা বর্ণনা করেছেন এরপরে এই ঘটনার চতুর্দিকে জানাজানি হয়ে গেল যে আজি যে মিশরের স্ত্রী একটা ছেলে তার একটা গোলাম গোলামের সাথে এরকম আকৃষ্ট হয়ে গেছে এই ঘটনাটা পুরা মিশর জুড়ে প্রচার হয়ে গেল আল্লাহ রব্লা আলমী সেই সেই ঘটনাটা সংক্ষেপে এরপরে বর্ণনা করেছেন ফাতাহান আসুন ওয়াকালা নে ফিল্মাদিন শহরের নারীরা বলা বলি শুরু করে দিল এমরাতুল আজিজে ওই আজিজের স্ত্রী তোরা বেদু ফাতাহানিহি তার একজন গোলাম তার একজন রাখাল তার একজন যুবককে নিয়ে সেই প্ররচনায় লিপ্ত হয়ে গেছে অর্থাৎ তার প্রেমে সে অন্ধ হয়ে গেছে তার ভালোবাসায় সে অন্ধ হয়ে গেছে কাদ শাগাফাহা হব্বান তার প্রতি সে ভালোবাসায় প্রেমে একেবারে পাগল পারা হয়ে গেছে আজিজ মিসর মিসরের স্ত্রী ইন্না আর আমরা মনে করি আজিজের স্ত্রী যে কাজটা করতেছে এই কাজটা একেবারে গোমরাহির কাজ করতেছে নিকৃষ্ট কাজ করতেছে ফালাম্মা সামিআত আকৃহী যখন আজিজের স্ত্রী তাদের এই বলা বলির কথা শুনতে পেল আরো সালাত ইলাই হিন্না তখন ওই আজিজের স্ত্রী তাদেরকে ডাকলেন একদিন তাদের সবাইকে তার বাসায় দাওয়াত দিলেন আশেপাশের শহরের নারীদেরকে তার বাসায় ডেকে আনলেন তার বাসায় দাওয়াত দিলেন ওয়া আতাদ মুত্তাকান এবং তাদের জন্য এমন আপ্যায়নের ব্যবস্থা করলেন যে তারা সবাই হেলান দিয়ে বসে বসে গল্প করবে আর বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার নাস্তার ব্যবস্থা করেছেন সেগুলো তারা খাবে মানে মুত্তাক আন মানে আরবের মেহমানদারির সবচেয়ে বড় মেহমানদারি হলো যে মেহমানদারিতে হেলান দিয়ে বসে খাইতে পারে এটা হলো বড় মেহমানদারি এই জন্য আল্লাহ বলছেন মুত্তাক আন যে হেলান দিয়ে বসে যাতে তারা তাদের আপ্যায়ন গ্রহণ করতে পারে ওয়া আর মিস আজইদের স্ত্রী প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিয়ে দিলেন ছুরি দিয়েছেন যাতে যে ফল পলাদিগুলো দিয়েছেন এগুলো কেটে কেটে তারা খাবে হেলান দিয়ে গল্প করবে আর এগুলো খাবে এই জন্য প্রত্যেকের হাতে একটা করে ছুরিও দিয়েছেন আর যখন ওই নারীরা নাস্তা গ্রহণে আপ্যায়ন গ্রহণে ব্যস্ত এমন সময় আজ এইদের স্ত্রী বলে উঠলেন উখরুজা আলাই হিননা ইউসুফকে এখানে নিয়ে আসো এই নারীদের সামনে ইউসুফকে নিয়ে আসো বের করে নিয়ে আসো ফালাম্মা রাই না হো নাহ যখনই ওই শহরের নারীরা ইউসুফ আলি ইসালামকে দেখলেন আকবর না সবাই মহা আশ্চর্যিত হয়ে গেলেন তারা সবাই ইউসুফ আলি সালামকে দেখার সাথে সাথে আকবর না তারা সবাই মহা আশ্চর্যিত হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন গেলেনা তারা প্রত্যেকে তাদের হাতগুলা কেটে ফেলল মানে ইউসুফ ইসলামের দিকে দেখার পরে তারা তাদের হাতে কি চুরি আছে না তাদের সামনে ফল আছে না তাদের সামনে কি আছে এই আর কোনো খেয়াল করলো না না করে এই দিকে ইউসুফ আলহিসামের দিকে তা আছে আর এদিকে ফল কাটতেছে ফল না কেটে তারা তাদের হাত কেটে ফেলছে ওয়াকুল্লাহ বাসারান ইনহাদা ইল্লাহ ইহান আল্লাহ আল্লাহ রবিনারীরা নারীরা বলে উঠলো আল্লাহর কি অপরূপ মহিমা মাহাজা বাসারান আরে যাকে আমাদের সামনে নিয়ে আসছে এ তো কোনো মানুষ নয় ইনহাদা ইল্লাহ মালা কারিম এ তো মনে হচ্ছে এক সম্মানিত ফেরস্তা সুহান আল্লাহ যে এ কি আমাদের সামনে নিয়ে আসলো আল্লাহর কি অপরূপ মহিমা আসলে এত কোনো মানুষ না এত কোনো মানুষ আনে নাই আমাদের সামনে যে আসছে মনে হচ্ছে তিনি একজন আল্লাহর সম্মানিত ফেরেস্তা সুহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন ইউসুফ আলহিমকে এত বেশি সৌন্দর্য দান করেছিলেন এই ইউসুফ আলহি ইসাল্লামের সৌন্দর্য দেখে নারীরা হাত কাটলো আর বলিউডলো এ তো কোনো মানুষ না ইনহা জাইল্লা মালাকুন করিম এতো একজন আল্লাহর সম্মানিত ফেরস্তা সোহান আল্লাহ এবার মিশরের আজিদের স্ত্রী সুযোগ পেল যখন নারীটা বলে ইনহা ইনহাজাইল্লা মালাকুন করিম এ তো মানুষ না এ তো সম্মানিত ফেরস্তা তখন আজিদের স্ত্রী বললো ফাজালি কুন্না আল্লা দিলুম তন্নানিফি এটাই হলো সেই ইউসুফ যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কৃত করেছিলে পুরা শহরের মধ্যে তোমরা বলা বলে শুরু করেছ যে আজিদের স্ত্রী একটা যুবককে নিয়ে একটা রাখালকে নিয়ে তার একটা গোলামকে নিয়ে সে এরকম প্রেমে অন্ধ হয়ে গেছে এটাই সেই যুবক যেই যুবককে নিয়ে তোমরা আমাকে তিরস্কৃত করেছিলে ওয়ালাকাদ রাওয়াতুহু আন-নফসিহি ফাস্তা'সামা আমি আমার নিজের পক্ষ থেকে তাকে প্ররচিত করার অনেক চেষ্টা করেছি ফাস্তা'সামা কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে নিষ্কলুষ রেখেছে সে আমার শরণযন্ত্রের কবলে পড়ে নাই ওয়া লা ইল্লাম ইফাআল মা আমুরুহু লা জানান ওয়া লা ইয়াকুনাম মিনাস এবং মিশরের আজি যে মিশরের স্ত্রী বলে উঠল যদি সে আমি যে নির্দেশ দিই আমি যা বলি তা না করে অবশ্যই অবশ্যই তাকে জেলখানায় আবদ্ধ করা হবে সগেরিন এবং তাকে অনেক লাঞ্ছিত করা হবে নাজুবিল্লা এই নারী তাদের সামনে এটাও বলল যে সে যদি আমার কথা মতো আমার নির্দেশ মতো না শুনে তাহলে আমি তাকে জেলখানায় পাঠাবো এবং তাকে লাঞ্ছিত করব। ইসুফ আলাইসালাম কথাটা শুনছেন যে মিশর আজিজের স্ত্রী বলছে যে তাকে জেলখানা পাঠাবেন অথবা তাকে লাঞ্ছিত করবেন তখন ইসুফ আলি সাল্লাম রব্বুল্লা কাছে দোয়া করা শুরু করলেন কলা ইলাই আল্লাহ আকবার ইসুফ আলি সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বি ও আমার রব আসি জিনু আহাব্ব ইলাইয়া এই নারীরা আমাকে যে অপকর্মের দিকে আহ্বান করে আল্লাহ এই অপকর্মের চাইতে জেলখানাটা আমার কাছে অধিক প্রিয় সোহান আল্লাহ আল্লাহ রব্বুলাহালিন তার ভিতরে কত বড় তাকুয়া খাসিয়াতুল্লাহ আল্লাহ পাক বরফুর করে দিয়েছেন তিনি সাথে সাথে আল্লাহর কাছে দেওয়া আল্লাহ এই অপকর্মে নিক্ষিপ্ত করার চাইতে তুমি আমাকে জেলখানায় দাও জেলখানাটা আমার কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি মহব্বতের ওয়া ই তিফ আন্নি আসব ইলা হিনা যদি আমাকে জেলখানায় না দাও তাহলে তাদের ষড়যন্ত্র এত গভীরে যে কোনো সময় আমাকে তাদের ষড়যন্ত্রের ভিতরে নিক্ষিপ্ত করে দিবে ও আকুমিনাল জাহিলিন তখনই আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব সোহান আল্লাহ এজন্য যারা গুণা করে এরা আল্লাহর দৃষ্টিতে জাহেল গুণাগারের আরেক নাম হলো জাহেল কারণ সে গুণা করে জাহালতের কারণে যদি কারো ভিতরে এলেম থাকে মানে এলেম বলতে আল্লাহর এলেম থাকে আল্লাহকে সে চিনে আল্লাহকে জানে তাহলে সে গুণা করতে পারে না যদি গুণা করে বুঝতে হবে সে আল্লাহর ব্যাপারে জাহেল আল্লাহকে সে চিনতে পারে আল্লাহর পরিচয় সে খুঁজে পায় নাই এই জন্য কোরআন এবং সন্ন্যায় গুনাগারের আরেক নাম দেওয়া হয়েছে জাহেল তো এখানেও ইসুফ আলহিসাম আল্লাহর কাছে আল্লাহ যদি আমাকে জেলখানা না দাও তাদের ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে আমি যদি এই নাফরমানি করে ফেলি বা আকুম মিনাল জাহেলিন তাহলে তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব